আমি তো জানেন যে আমি মাদ্রাসায় পড়েছি সেখানে মোটেই যথেষ্ট আরবি ছিল না আমাদেরকে বাংলায় অ্যারাবিক গ্রামার পড়ানো হতো আর একটা সাহিত্যের বই ছিল কিন্তু এর বাইরে আমরা চেষ্টা করতাম আরবি শেখার জন্য একটা প্রচণ্ড আগ্রহ ছিল সৌদি আরবে গিয়েছি আমি নাইনটিন এইটি এইটি কিন্তু এইটি ফাইভ এইটি সিক্সে আমরা জানতে পারলাম যে রেডিও কায়রোতে শর্ট ওয়েভ টুতে একটা অ্যারাবিক কোর্স তারা চালু করেছে তো ওটা আমরা ধরলাম ধরার পরে তখন কিছু কিছু আরবি বুঝতাম খুব যে ভালো বুঝতাম তা না বাংলাদেশে বসে তাও গ্রামে বসে তারপরে আমি ঠিকানা পেলাম লিখে ফেললাম তারপরে তাদের কাছে চিঠি লিখলাম যে তোমাদের এই কোর্সে আমি ভর্তি হতে চাই তারা আমাকে অ্যানরোল করে নিল তারা শুধু এতটুকু বললো ক্লাসটা শর্ট এবে অমুক টাইমে তোমরা শুনবা এরপরে তারা আমার জন্য বেশ এক প্যাকেট বইও পাঠিয়েছে এটা হচ্ছে এইটি সিক্সের কথা বলি তখন এভাবে মানে আরবি শেখার যে একটা প্রচন্ড আগ্রহ সেটাকে আমরা কাজে লাগাই আর এখন আরবি শেখাটা অনেক সহজ কেন এখন আপনি আরবি শেখার অনেক এলিমেন্টস আপনি অনলাইনে পাবেন আপনি ইউটিউবে ভরা আর লেকচার যদি বলেন আমাদের বিভিন্ন অ্যারাবিয়ান লেকচারদের এত সুন্দর সুন্দর খুব ধীরে সুস্থে এবং স্পষ্ট উচ্চারণে আরবির বক্তৃতাগুলো আপনি শুনবেন এটা আপনার লিসেনিংকে ইম্প্রুভ করবে এইভাবে মানে আমরা তখন ওই যে আগ্রহের কারণে এগিয়ে যেতে পেরেছি আগ্রহ প্রচণ্ড আগ্রহ প্রচন্ড মানে আগ্রহ অল্প হলেও হবে না আপনি চিন্তা করুন কমিউনিকেশান ইজিপ্টের সাথে করা এটা তখন সৌদি আরবের সাথেও না সোজা ছিল না এবং আমরা মানে কতটা রেগুলারলি শুনতাম যে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা পোস্টে পাঠালাম পরে তারা কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টসের বক্স পাঠালো আমাদের জন্য মানে এসব কিছু আমার এখনও মনে আছে তো এটাকে আমি একটা সিম্বল হিসাবে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের আগ্রহটা আসলে কোন জায়গায় যখন কোনো অ্যারাবিক কোর্স অফার করা হবে তখন যদি আপনি প্রথম দিন এসে এরপরে মানে আর উপস্থিত না হন তাহলে তো আর শিখতে পারবেন মদিনায় যাওয়ার পরে আমাদের মূল আরবি শেখাটা শুরু আমি আলহামদুলিল্লাহ প্রথম এক দুই মাসেই আমরা রপ্ত করেছি আমাদের আলাদা অ্যারাবিক কোর্স করতে হয়নি অনেকেই যারা আরবিতে একটু হয়তো কাঁচা তারা প্রথমে এক এক সেমিস্টার দুই সেমিস্টার বা চার সেমিস্টার তারা আরবি করে তো আমরা শুরু থেকেই একদম আমি ব্যাচেলার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম এবং তারপর তো মদিনায় ছিলাম মদিনায় থাকার কারণে আমাদের তখন আর বাংলা বলার সুযোগ ছিল না একমাত্র বাঙালিদের সাথে দেখা সাক্ষাৎ হলে দোকানে আরবি হোটেলে আরবি রাস্তায় আরবি বাসে আরবি মসজিদে আরবি যার সাথে কথা বলি শুধু আরবি আর আরবি হ্যাঁ ফলে আরবি ভাষাটা রপ্ত হয়ে যাওয়ার মতো সুন্দর সুযোগ এরপরে তো আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে মাস্টার্স পিএইচডি করলাম এবং আমাদের শায়েকদের বিভিন্ন যে দার্স মুসজিদ নবাবী এবং হারা মক্কায় হতো সেখানে আমরা একদম ফ্রিকুয়েন্টলি আমরা উপস্থিত থাকতাম তাদের কাছ থেকে জ্ঞান নিতাম শিখতাম সাথে আরবি ভাষাটাও আমাদের রপ্ত হয়ে গেল আচ্ছা আর এখন বাংলাদেশে যেটা দরকার আমাদের প্রথম হচ্ছে যে বেসিক আরবিটা শেখা দরকার বেসিক গ্রামার বেসিক যে অ্যারাবিকটা আছে এটা শেখা দরকার আর সবচেয়ে বেশি শেখা দরকার কোরআনের সুন্দর রিডিং তারপরে কোরআনিক অ্যারাবিক বলতে আমরা কি বুঝি আমরা বুঝি যে কোরআনের যে ভাষাটা সেটা বুঝতে পারা তাহলে সুরা ফাতেহা যখন পাঠ করবেন আপনি আরবি বুঝবেন আপনি অর্থটা বুঝবেন সুরা এখলাত যখন পাঠ করবেন অর্থটা বুঝবেন আলামতারা যখন পড়বেন অর্থটা বুঝবেন প্রাথমিক টার্গেট হিসাবে আমরা সুরা ফাতেহা এবং কোরআনের শেষ পাড়ার অর্ধেক পাড়া সুরা আলা থেকে শেষ নাস পর্যন্ত যদি আমরা এগুলোর অর্থটা বুঝতে পারি এবং শুদ্ধ করে পড়তে পারি তাহলে অন্তত সলাদটা আমাদের শুদ্ধ হলো এটা হলো আরবি শেখার প্রথম ধাপ যে আমরা এভাবে যদি আরবিটা শিখি তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে মানে ইসলামের দৃষ্টিতে আমাদের সবচেয়ে সিরিয়াস সাবজেক্ট হচ্ছে আমাদের দিন রিলিজিয়ান এটাকে প্রোটেক্ট করা এটাকে ফলো করা আপনার দিনদারি ঠিক থাকলে তো আর সব কিছু ঠিক তাই না ফলে আপনার এই জায়গায় আরবি ভাষার বিশাল গুরুত্ব আপনার কোরআন পড়াটা শুদ্ধ থাকতে হবে এবং কোরআনের অর্থটা আপনার জানা থাকতে হবে নাহলে তো আপনার কনসেন্ট্রেশন থাকবে না আপনি আল্লাহ একবার বলার পর থেকে অটোমেটিক পড়তে থাকবেন আর বাজারের হিসাব করবেন অথবা অফিসের বিভিন্ন বিষয় নিয়ে ভাববেন এটাই তো চলে আসে আপনি যদি মানে সালাতের মধ্যে মনোনিবেশ করতে চান তাহলে আপনার প্রত্যেকটা আধকার আত্মাহাতের অর্থটা আপনাকে জানতে হবে আপনি সেজদা কী পড়ছেন সে অর্থটা জানতে হবে আপনি যে কেরারটা পড়ছেন সেটার অর্থটা জানতে হবে আমরা সাহেব কেরামকে দেখতাম যে তারা কাঁদতেন সালাতের মধ্যে এবং মদিনাতেও আমার মনে আছে আমরা যখন আমাদের মসজিদ আমাদের মানে ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদে সালাদ পড়তাম খুব সুন্দর কেরাত অনেকেই পড়তেন অনেকে মাম তখন দেখতাম যে মুসল্লিদের মধ্যে অনেকে কাঁদতেন আমরা ঠিক টের পেতাম না সে কোন পাশে কিন্তু কান্নার শব্দ আমরা শুনতাম আর লম্বা কেরাতে পড়তো আমাদের দেশের মতো খুব তাড়াতাড়ি করে কেরাতটা শেষ করে দেওয়া এটা না এতে করে বোঝা যাচ্ছে যে আসলে আরবি শেখার আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে কোরআন বোঝা দিন বোঝা এগুলো সব আরবি বোঝার সাথে রিলেটেড কোরআন বোঝার সাথে রিলেটেড আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমাদের প্রায় সবাই কেউ না কেউ ওমরায় যায় হজে যায় ওই সময় আপনাকে অসহায়ভাবে তাদের সাথে আশা ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে কিন্তু যদি আপনি আরবি জানেন তখন দেখবেন যে কথা বলে একটা মজা পাবে তাই না ওরা এখন ইংরেজি শিখছে হ্যাঁ ওরা আগে জানতো না বিশ পঁচিশ বছর আগেও ইংরেজি জানে কিন্তু তারপরেও আর মানে আপনি হলেন বাঙালি সে হলো অ্যারাবিয়ান আর কথা বলছি আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ তাই না তার চাইতে বেটার হচ্ছে হয় তারা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলবে অথবা আমরা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলব এটা বেটার না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দবিসাল্লাহ আসলাম সারা জীবন কথা বলেছেন তাহলে ওটাকেই আমাদের আসলে গুরুত্ব দেওয়া উচিত এতে করে আমাদের দিনদারি বাড়বে আমি যেটা বলছিলাম অ্যারাবিকের সাথে ইসলামিক কালচারের বিশাল সম্পর্ক আছে অতএব আরবি শেখার সাথে সাথে ইসলামিক কালচারও আপনার রপ্ত হয়ে যাবে যেভাবে ইংরেজি শেখার সাথে সাথে ইংরেজ কালচারটা চলে আসে ওটা একটা আরোপিত কালচার যেটা আমাদের সব কিছুকে ভেঙে চড়ে ওয়েস্টার্ন কালচারটাকে এখানে প্রতিষ্ঠিত করে দেয় আর আরবিটা ইসলামিক কালচারটাকে নিয়ে আসবে ফলে দেখবেন যে যে লোক হজে যায় সে কিন্তু একটা জব্বা পরে চলে আসে খেয়াল করেছেন কি না যে এই জন্য আমার আহ্বান থাকবে যে আসেন আমরা আরবি ভাষাটা শিখি আরবি ভাষায় যখন শিখবেন আর আলোচনাগুলো আপনি শোনেন শায়েকদের এত সমৃদ্ধ আমি নিশ্চিত আমাদের অ্যারাবিয়ান স্কলাররা যত সমৃদ্ধ আলোচনা করেন দিনের এত সমৃদ্ধ আলোচনা আপনি পৃথিবীর কোনো ভাষায় পাবেন না তো ওটা শেখে ওটা শুনে বোঝার লোভ কি হয় না আমাদের যদি সেই লোক মানে সেই সেই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে ভাষা শিখবেন অন্তত পক্ষে যেন পড়তে পারেন লিখতে পারেন এবং শুনে বুঝতে পারেন হ্যাঁ ডক্টর মোহাম্মদ হাসান অত্যন্ত চমৎকার সুললিত বিশুদ্ধ আরবিতে কথা বলেন জুমার খোদ্াগুলো আর এত সুন্দর এতটা মানে আবেগের তিনি তার হাতে নিয়ে নেন এত সুন্দরভাবে কথা বলেন প্রত্যেক ব্যক্তি তখন মানে তার কথার দুলনিতে দুলতে থাকে এবং তার কথায় মারাত্মক প্রভাবিত হতে থাকে এটা আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে আরবি ভাষা না ঠিক আছে এখানে অন্য ভাষা শিখতেও তো কোনো আপত্তি নেই চাইনিজ ভাষা শিখতেও সরিয়া কিন্তু নিষেধ করছে না তো এখন ভাষা ইনস্টিটিউট দরকার যেমন আমি জানি না ড্যাফোডিলসে আছে কি না ভাষা ইনস্টিটিউট যদি থাকে তাহলে তারা ভাষার সায়েন্স নিয়ে তারা চিন্তাভাবনা করবে তখন এই সায়েন্সটা ধরতে পারাটাও একটা বিষয় এটা তো শোনেন আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি অ্যারাবিক কোর্স নিয়ে কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর তো ব্যাচেলর ডিগ্রিও আছে অনার্স মাস্টার্স পিএইচডি আছে তারপরে না সেটা সবার পক্ষে সম্ভব না কিন্তু কারো কারো পক্ষে সম্ভব যারা ওই দিকে পড়তে চায় তারপরে ল্যাঙ্গুয়েজের যে সায়েন্স আছে সেটা নিয়েও কেউ না কেউ গবেষণা করবে একাধিক বাইল্যাঙ্গুয়েল রিসার্চও হতে পারে তাই না সেগুলো তার অনেক বড় ব্যাপার সেগুলো আর অনেক বড়ো ব্যাপার একটা ইউনিভার্সিটি এসব কিছু লিড করতে পারে অবশ্যই লিড করতে পারে সেটা ইউনিভার্সিটির পলিসি এবং তার ক্যাপাসিটির উপর নির্ভর করবে বাট আমরা আজকে যেটা বলে কনক্লুড করে শেষ করব সেটা হচ্ছে আমাদের সবার আরবি শেখা দরকার একটা মিনিমাম লেভেলে আরবি শেখা দরকার একটা ছোট্ট ডিপ্লোমা কোর্স হলেও আমাদের সবার করা প্রয়োজন যাতে করে আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু আরবি প্রয়োজন সেটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক কোরআন বোঝার ক্ষেত্রে হোক আদিস বোঝার ক্ষেত্রে হোক অথবা হজমরায় কিংবা অ্যারাবিক কোনো ডেলিগেশন যদি বাংলাদেশে আসে তাদের সাথে কমিউনিকেটের ক্ষেত্রে হোক আমরা মোটামুটি মিনিমাম স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারবো এতটুকু আরবি আমাদের সবার শেখা দরকার আপনারা কি একমত কিনা জি তাহলে চলেন আর দেরি না করে আমরা মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বলি যে আমাদের জন্য এখানেই ব্যবস্থা করে দেন যে আমরা যাতে আরবি بورتيباري. طبعاً يمكنني شيء هذا وصل الله وسلّم على نبينا محمد وعلى آله وأصحابه جمّعين والسلام عليكم ورحمة الله وبركاته.